হ্যালো বন্ধুরা, আমি পম্পা, মা উইথ মাঙ্গলিক চ্যানেল থেকে আজ আপনাদের একটা রেসিপি দেখাচ্ছি। এটা একটু স্পাইসি হবে। এটা হচ্ছে, আমরা তো শীতকালে ফুলকপি আলুর দম প্রায় ঘরে থাকি, তো এই ফুলকপি আলুর দমের সঙ্গে আমি অ্যাড করছি একটু মাটন, একটু স্পাইসি করবার জন্য, একটু মজাদার করার জন্য। তো আমার লাগছে একটা মিডিয়াম সাইজের ফুলকপি, এগুলো দেশি ফুলকপি নিয়েছি, আর নিয়েছি অল্প কিছু আলু, লাগছে টমেটো, রসুন, আদা, পেঁয়াজ, কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো, নুন, চিনি, হলুদ, এগুলো আমি রান্না করার সময় দেখিয়ে দেবো। আচ্ছা, মাংসটা আমার আগে থেকেই ম্যারিনেট করা ছিল, তো এই ম্যারিনেশনের মধ্যে আমি বিশেষ কিচ্ছু দিইনি। সেটা হলো দিয়েছি যেটা টক দই দিয়েছি, নর্মাল দিয়েছি একটু সর্ষের তেল, আর দিয়েছি আদা রসুনের পেস্ট। ঠিক আছে বন্ধুরা, তো এর পরের ধাপে দেখাই কি করতে হবে। বন্ধুরা, এর পরের ধাপে দিয়ে দিলাম সর্ষের তেল, একটু বেশি করে দিলাম। এরপরে অ্যাড করব ফুলকপি এবং তার উপরে আলু। কড়াইয়ে তেলটা একটু গরম হবে, অ্যাড করলাম আলু, অল্প একটু নুন ছড়িয়ে দিলাম, এর সঙ্গে দিয়ে দিলাম ফুলকপি। আবারও অ্যাড করলাম সামান্য নুন। ভালোভাবে ফেটে দেওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। ফেরত আসছি অন্তত 10 মিনিট বাদে। ফেরত এলাম 10 মিনিট বাদে, রং ধরে গেছে ফুলকপিতে এবং আলুতেও। এবার একটি পাত্রে তুলে নেব ভাজা ফুলকপি এবং আলুগুলো। বন্ধুরা, এই একই তেলে এবার যোগ করে দিলাম আদা, পেঁয়াজ, রসুনের পেস্ট, ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি আর একটু তেল এতে অ্যাড করব না, কারণ অহেতুক রিচ করা তো ভালো নয় কোনো কিছুই।
আবারও ঢাকা দিয়ে দিলাম। আদা রসুনের পেঁয়াজ থেকে তেল বেরিয়ে এসছে এবং একটু লেগে লেগেও যাচ্ছে। ঠিক এই সময় আমি মাটনটা অ্যাড করে দেব। এই সময় অ্যাড করব হলুদ গুঁড়ো। আমি অ্যাড করলাম 2 চামচে 4 চামচে মতো হলুদ। অ্যাড করলাম কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো। অ্যাড করছি চিনি। দু চামচ চিনি দিলাম। কড়াই লেগে যাচ্ছে, এবার একটু আঁচটা কমিয়ে দেব। এই সময় দেব 1 চামচ পুরো নুন, আরও 1 চামচে নুন। এর বেশি দেব না, কারণ আমার আগে নুন দেওয়া ছিল। দেখা যাচ্ছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এ সময় অ্যাড করলাম ভিজে রাখা আলু ফুলকপিগুলো। যাতে এর ভিতরে মশলাটা ঢোকে। আস্তে একটু কমিয়ে দিয়ে ফেরত আসছি। A few moments later. বন্ধুরা এই সময় অ্যাড করে দিলাম টমেটো। আমি তেলের পরিমাণ কম রেখেছি, একটু মশলা বেশি দিয়েছি। A few moments later. আরো কিছুক্ষণ মজবার পর রান্নাটা অনেকটাই এগিয়ে গেছে। এবার ফাইনালি অ্যাড করতে চলেছি ঈষৎ উষ্ণ জল, খুব গরম না, ঈষৎ উষ্ণ জল। ঢাকা দিয়ে ফেরত আসছি। মধ্যখানে আমি বারে বারে চেক করে দেখে যাব। আঁচ থাকবে একদম সিমে, তবে রান্নায় ভালো টেস্ট আসবে। মনে হচ্ছে মাংস এতক্ষণে হয়ে গেছে, কারণ ওটা ম্যারিনেট করা ছিল। ওয়াও, খুব সুন্দর গন্ধ আসছে। এখানে যে তেলগুলো রয়েছে এগুলো কিন্তু আমি নতুন করে আর কোনো তেল অ্যাড করার জন্য নয়, যেহেতু এটা রেয়াজি মাংস তাই তেল বেরিয়েছে চর্বি থেকে।
আমার বলা হয়নি যে আমি ফুলকপিগুলো তুলে নিয়েছিলাম, কারণ নাহলে খেটে যাবে, কারণ মাংস সেদ্ধ হতে টাইম নেয় আর ফুলকপি খুব নরম। মাংস যে সেদ্ধ হয়ে গেছে দেখুন, ছেড়ে বেরিয়ে আসছে, হাড় থেকে ছেড়ে গেছে। এবার রান্না শেষ। তো আমার ফাইনাল আর আর কিছুই অ্যাড করার নেই, এটাই যথেষ্ট। তো বন্ধুরা, যারা আমার পুরনো বন্ধু তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, এবং যারা নতুন বন্ধু তাদেরকে অনেক সুস্বাগতম আমার নতুন চ্যানেলটিতে। যারা এখনও অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তো তারা অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এরকম সুন্দর সুন্দর নতুন ভিডিও দেখার জন্য। তো লাইকও দেবেন। তো বন্ধুরা, পরের বার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই। আপনারা সবাই সুস্থ থাকবেন।